त्रिपुरा राज्य विद्युत निगम कर्तृपक्षेर चरम खामखेयालिपना विद्युत ट्रांसफर्मार पावा जाच्छे ना। पानीय जल सम्प्रसारण काज विघ्नित होच्छे। सोमवार पश्चिम त्रिपुरा जिला परिषदेर वार्षिक साधारण सभा ए विषयटी उठे एसेछे। एदिने सभाय उपस्थित छिलेन राज्यर मंत्री सुशांत चौधुरी। सोमवार पश्चिम त्रिपुरा जिला परिषदेर वार्षिक साधारण सभा अनुष्ठित हय। पश्चिम जिला शासक कन्फारेंस हले आयोजित वार्षिक साधारण सभाय उपस्थित छिलेन राज्य मंत्री सुशांत चौधरी। ए सभाय जिला परिषदेर विभिन्न विभागे काजकर्मेर पर्यालोचना करा हय। ए पर्यालोचनाय पश्चिम जिलाय पानीय जल सरबराहेर सम्प्रसारणेर प्रसंगटी ओठे। पानीय जल सरबराह व्यवस्थार जन्य राज्य सरकारेर DWS दफ्तर मिशन मोडे काज करे चलेछे, किन्तु प्रयोजन मतो विद्युतेर ट्रांसफर्मार ना पावा जावाय काजेर अग्रगति होच्छे ना। ग्रामबासीरा पानीय जल प्राप्ति থেকে বঞ্চিত হচ্ছেন। জানা গেছে DWS দপ্তর বিদ্যুতের ট্রান্সফরমারের জন্য TSECL কর্তৃপক্ষকে অগ্রিম 42 কোটি টাকা প্রদান করে, কিন্তু TSECL কর্তৃপক্ষ সময়মতো ট্রান্সফরমার প্রদান করতে পারছে না। এদিন পর্যালোচনা বৈঠকে এই প্রসঙ্গটি উঠে আসতেই মন্ত্রী সুশান্ত চৌধুরী সভায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। প্রোগ্রেস কি আমরা ইভালুয়েট করি, এটা যদি ইভালুয়েশনে তখন যখন আইবো আমাদের চিফ ইঞ্জিনিয়ার আমাদের এসসিরা তারা কইতেছে যে আমরা তো পাইছি না, অথচ TSECL বলছে আমরা দিয়ে দিছি। তাহলে তো আমাদের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট এখন দেখা যাইতেছে আমাদের চালান লেট তৈরি। আমরা যখন মাল সাপ্লাই দিলে চালান আনি এত টাকার মাল পাওয়া গেছে, আমাদের তাহলে এমন রাখ তৈরি অন গুড ফেজ আমাদের কোনো কাজ করা চলতো না এখন, ঠিক না? তো এই জিনিসগুলো আপনিও কোয়েন আর মাইনর স্টেটে আসো আজকে ডিএম লেভেলের মিটিং এ, জেলা পরিষদের মিটিং এ, যে DWS যেখানে জলের পানীয় জলের সমস্যা গ্রামে গঞ্জে আমাদের ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের আমাদের মিশন মোডে কাজ করছে, ওয়ার্ক ফুটেজে কাজ করতেছে, সেই জায়গাতে TSECL এর নেগলিজেন্সের জন্য ইনস্পাইট অফ অ্যাডভান্স পেমেন্ট 42 crore এখন পর্যন্ত ট্রান্সফরমার গুলো আমরা পাইতেছি। এদিনের বার্ষিক সাধারণ সভায় পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের কাজকর্মের প্রসঙ্গ উল্লেখিত একটি বুকলেট প্রদান করা হয়। সভায় উপস্থিত প্রতিনিধিরা সরকারের উন্নয়নমূলক কাজকর্মের গতি প্রকৃতি তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।